إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم واذكر اسم ربك بكرة وأصيلا لا خلال شمس الشمس সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের জুমার দিনে তার ইবাদত করার সমস্ত সময় প্রদান করেছেন তার প্রশংসা আমরা করি আলহামদুলিল্লাহ। অতঃপর এই সুন্দর পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন ইসলাম আমরা যার মাধ্যমে পেয়েছি সে আপনি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হওয়া অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বর্তমানে অধিকাংশ বলা যেতে পারে নামাজি বেনামাজি অনেক ভাইকে দেখা যায় রাস্তা চলাচল করতে গিয়ে পথে ঘাটে ওঠা বসা করতে গিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করছে তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির ব্যতীত বিভিন্ন ধরনের মিথ্যা কল্পিত কাহিনীতে গড়া ইসলামী নাচের নামে তৈরি গানের সুরে গাওয়া সঙ্গীতগুলো গায় শোনে আবার সিনেমার গানও দিয়ে থাকে সময় পাস করার জন্য আবার দলবদ্ধভাবে কেউ ঢোল তবলার মতো কিছু বাজায় আবার কেউ গিয়ে থাকে সাইকেল চালাচ্ছে গান গাচ্ছে বাইক চালাচ্ছে গান গাচ্ছে রাস্তা চলাচল করতে গিয়ে গান বাজনা করছে এর মধ্যে শুধু বেনামাজি ভাইরা নেই নামাজি ভাইরাও আছে নামাজ পড়ে কিন্তু নামাজটা কোনো কাজ দেয় না নামাজটাকে সুপথ দেখাবার জায়গায় নামাজ তার ভিতর থেকে অশ্লীলিত এবং শয়তানি কাজ নির্লজ্জ বেহায়ার কাজ দূর করার জায়গায় দেখা যায় সেই জায়গাটাকে ধরে রেখেছে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় সলাত এমন একটি ইবাদত যেটা মানুষকে অশ্লীলতা এবং মন্দ কাজ ফাহেশ কাজ শরীয়তি বিরোধী কাজ হতে বিরত রাখে দেখা যাচ্ছে সেটা কিন্তু প্রতিফলিত হচ্ছে না তাহলে জানতে হবে যে সেই ব্যক্তির নামাজ সঠিকভাবে হচ্ছে না সেই ব্যক্তি নামাজ আদায় করছে বটে কিন্তু নামাজের নিয়মাবলী শুধু পালন করছে নামাজে মনোনিবেশ করছে না সঠিকভাবে তার নামাজটা সম্পাদন হচ্ছে না সঠিকভাবে সে দোয়ার অর্থ জানে না যদি সে দোয়ার অর্থ জানত যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নামাজের মধ্যে কি কথোপকথন করছে সেটা জানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে চাচ্ছে প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে হে যিনি সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাকে সরল সহজ পথ প্রদান করুন
صراط الذين انعمت عليهم সেই পথে পরিচালিত করুন যে পথে পরিচালিত হয়ে অতীতে ব্যক্তিরা সফলতা অর্জন করেছে, তাদেরকে পুরস্কৃত করেছেন আপনি। অতীতের ব্যক্তিদের যারা ইমানদার ছিল, যারা নবী ছিল, যারা তাদের সঙ্গী সাথী ছিল, যারা মুমিন বান্দা বান্দি ছিল, তারা কি গান বাজনা করত নাকি? তারা কি মিথ্যা কল্পিত কাহিনীতে গড়া সুর দেওয়া গানের সুরে তৈরি গজল গাইত নাকি? এমন এমন গজল আছে যেটা আপনার বলার সঙ্গে সঙ্গে মানুষ মুশরিক হয়ে যাবে, বলার সঙ্গে সঙ্গে। অথচ সেগুলোকে ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বিধান দিয়েছেন, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ইসলামকে কমপ্লিট করেছেন। যুগে যুগে কালে কালে যত নবী এবং রসুল এসেছিল তারাও যে ধর্ম প্রচার করেছে তার নামও ছিল ইসলাম। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক কিছু পরিবর্তিত হয়েছে, মোকাম্মল করে দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেমন নবী হিসেবে শেষ নবী, শেষ রসুল, আর কেউ কোনো নবী এবং রসুল আসবেন না। অনুরূপ শরীয়তকেও মোকাম্মল করে দেওয়া হয়েছে, এর ভিতরে আর কোনো কিছু প্রবেশ হবে না। আর সেই মোকাম্মল শরীয়তের মধ্যে অনেক জিকির আজকে রয়েছে, যেগুলো একটা মুমিন বান্দা সেই জিকির আজকাগুলো করবে। সকালে আপনি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে প্রস্রাব পায়খানা প্রবেশ করা থেকে শুরু করে আপনার বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে আপনি বাজারে প্রবেশ করছেন সেখান থেকে শুরু হয়ে এই যে বৃষ্টিপাত হচ্ছে সেখানেও আল্লাহর জিকির আছে, কিন্তু মানুষ জানে না। মানুষের বৃষ্টির সময় দেখা যাচ্ছে বসে বসে চার পাঁচজন মিলে বসে এক জায়গায় আড্ডা মারছে, কোথাও ছাদের তলায় আশ্রয় নিতে সেখানেও সেই গান বাজনা। আবার ইসলামের নামে শুনছে তো দেখা যাচ্ছে মোবাইলে শুনছে সেই নিষিদ্ধ কাহিনী, কল্পিত কাহিনীতে গড়া গজল, মনে করছে আমরা ইসলামী নাচ শুনছি, কত নেকির কাজ করছি, কিন্তু সেই কল্পিত কাহিনীতে গড়া গজল শুনছে, বিশ্বাস করছে যে গেছে, যে ওটা লিখেছে সবাই জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছে, আমি যে আয়াতটা পাঠ করলাম সূরা ইনসান 25 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসিলা। ইমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, তোমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির আজকার করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করো, তার পবিত্রতা বর্ণনা করো। আর এই পবিত্রতা বর্ণনার মধ্যে রয়েছে গুনাহ থেকে মুক্তি, এই পবিত্রতা বর্ণনার মধ্যে রয়েছে রাজাখুরি ওই নীতি অর্জন নয় যেটা শেখানো হয় ফাজাইলে আমলের কিতাবে, ফাজাইলে আমলের কিতাবে বা তাবলীগের নিসাবের কিতাবে যেটা বর্ণনা করা হয় যে এক অক্ত নামাজ, ফরজ নামাজ জামাতে পড়া আর বাড়িতে পড়ার মধ্যে 100,000 বেশি নেকি রয়েছে, কত গুণ বেশি নেকি রয়েছে। অথচ সেই হাদিসে বুখারি মুসলিম থেকে শুরু করে যত হাদিস আছে তন্নতন্ন করে যদি খোঁজা হয় তাহলে সেখানে দেখা যাবে যে বাড়িতে একা ফরজ নামাজ আদায় করা জামাতের সঙ্গে নামাজ আদায় করার মধ্যে কত কর্তব্য 25-27 গুণ বেশি নেকি বেশি রয়েছে। আর এরা 100,000 গুণ নেকি বেশি করে দিল, ওটা গাঁজা খুরি। কিন্তু যদি সঠিকভাবে আল্লাহর ইবাদত করা হয়, জিকিরটা জানা হয়, তাহলে আপনি 100,000 নেকি দিনেতে অর্জন করতে পারেন। আপনি বাজারে যাচ্ছেন, বাজারে তো মানুষকে যেতেই হয়, প্রয়োজনে বাজারে যেতেই হয় সবাইকে। বাজারে প্রবেশ করছেন, আপনি দোয়া পড়ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়াহইয়ু ওয়া ইয়ুমীতু ওয়া হুয়াল হাইয়্যু লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সঙ্গে সঙ্গে আপনার নেকির খাতায় 100,000 নেকি লেখা হয়ে যায়। আপনার জীবনে চলাচলে জানা অজানে যত ছোট গুনাহ হয়েছে সেগুলো সঙ্গে সঙ্গে 100,000 গুনাহ মিলিয়ে দেওয়া হয়। সম পরিমাণ মর্যাদার গুণে আপনাকে উন্নত করা হয়, কিন্তু মানুষ জানে তুই মানুষকে গাঁজাখুরি কিছু বিনা দলিলে কিছু যদি পড়ে শোনানো হয়
গোল করে বসে যদি শোনানো হয় বসে বিনা রেফারেন্সে কোন হাদিসে আছে বলা যাবে না, শুধু শুনিয়ে দিল হাদিসের কিতাবে আছে সেটা মানুষ বিশ্বাস করে আর সেগুলো আমল করে, সেগুলো আমল করে তজবি যারা সঙ্গে রাখে রিয়াকারী রিয়াকারী শুধু গুনেই যাচ্ছে। কি গুনে যাচ্ছে, কি নেকি হবে, কোথায় বলা হয়েছে কোন রেফারেন্স নেই। আমি যেটা বললাম তিরমিজির হাদিসে দেখে নেবেন জুয়া অধ্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা কোনটা আর পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট জায়গা কোনটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি জবাবে চুপ করেছিলেন। তখনই জিবরিল আলাইহিস সালাম তার কাছে আসে এবং তাকে প্রশ্ন করা হয়। জিবরিল আলাইহিস সালাম বলেন, আমি এই প্রশ্নের উত্তর জানি না, তবে কিছুক্ষণ অপেক্ষা করুন। অতঃপর জিবরিল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গেলেন। সেখান থেকে ফিরে এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমি আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নিকটবর্তী হয়েছিলাম, ইতিপূর্বে কোনোদিন অত নিকটবর্তী হয়নি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সংবাদ প্রেরণ করলেন সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার সমূহ আর পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ সমূহ যেখানে আল্লাহর ইবাদত করা হয়। নিকৃষ্ট জায়গা বাজার সমূহ কেন? ওই বাজারের মধ্যে যেমন মানুষ ব্যবসা বাণিজ্য করে, ওই বাজারের মধ্যে মালেতে মিক্স হয়, ভালোর সঙ্গে মন্দ মিশ্রিত করে বিক্রি করা হয়, মানুষ ধোকাবাজি করে, মানুষ প্রতারণা করে। ওইখানে আপনার হালাল ইনকাম ছাড়া হারাম ইনকামও করা হয়, অনেক হারাম দ্রব্য বিক্রি করা হয়, শয়তানের ওখানে ফাঁস চলতে থাকে, যার জন্য ব্যবসায়ীদের বিপক্ষে একটা হাদিস আছে। ব্যবসা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি করতে বলেছেন, কিন্তু সেই সব ব্যবসায়ীদের বিপক্ষে কি তিনি বদদোয়া করেছেন? যেসব ব্যবসায়ীরা প্রতারণামূলক ব্যবসা করে, যারা ভালোর সঙ্গে মন্দকে মিশিয়ে মানুষকে ধোকা দেয়, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তারা জাহান্নামের প্রথম সারিতে স্থান পাবে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিনকে বাজারে ঢুকেছে, ঢুকে দেখছেন চাউলের বস্তা, তাতে হাত দিচ্ছেন দেখছেন শুকনো, হাত ঢুকিয়ে দিয়েছেন দেখছেন ভিতরে ভিজা, দোকানদারের দিকে তাকিয়ে আছেন, বলছে এটা কি? বলছে বৃষ্টিপাত হয়েছিল ওই জন্য ভিজে গেছে। তাহলে ভেতরের গুলো ভিজবে কেন? ভিজে থাকলে তো উপরের গুলো ভিজে থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, যারা বোকা দেয়, যারা প্রতারণা করে, তারা আমার উম্মত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যতই সে আল্লাহ সাক্ষ্য প্রদান করুক, রসুলের সাক্ষ্য প্রদান করুক, তো সেই বাজারে এত প্রতারণা হয়, শয়তানের অনেক চক্রান্ত সেখানে চলতে থাকে, যার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করে এই কালিমা পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়াল হাইয়্যু লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। কোন ইলাহা নেই, আমি সাক্ষ্য দিচ্ছি কোন ইলাহা নেই একমাত্র আল্লাহ ছাড়া, তিনি একক, তার কোনো শরীক নাই, সমস্ত রাজত্ব সমস্ত মালিকানা একমাত্র তারই, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন, আর তিনি চিরস্থায়ী জীবিত, তিনি তার কোনোদিন মৃত্যু হবে না, সমস্ত মঙ্গল তারই হাতে আছে, তিনি সব কিছুর উপরে শক্তিশালী। এই বাক্য যে ব্যক্তি পাঠ করবে সে 100,000 নেকি পাবে, সঙ্গে সঙ্গে তার 100,000 ছোট খাটো গুনাহকে মাফ করে দেওয়া হবে। তাহলে এত সুন্দর হাদিস থাকতে আমরা বাজারে যাই গান বাজনা করি, আমরা বাজারে যাই ওই গাঁজা খুরি শ্রবণ করি, কি অনেকে শুনে দেখি তো, সেই রূপ জ্যোতির্ময় ইল্লাল্লাহ, যিনি সৃষ্টির প্রথম বিসমিল্লাহ, সৃষ্টির প্রথম বিসমিল্লাহ, সেই রূপ জ্যোতির্ময় এক তো বলছে আল্লাহ, তারপরে বলছে সৃষ্টির প্রথম বিসমিল্লাহ, আল্লাহকে আবার সৃষ্টি করলো কে? সৃষ্টিতে ছিল সৃষ্টিতে এলো রসুল আকরাম সাল্লাল্লাহ, তিনি স্রষ্টা ছিলেন, তিনি সৃষ্টি হয়ে এলেন নাউজুবিল্লাহ। তারপরে আহাদ আর আহমাদকে এক করে দিয়েছে তারা, আহাদকে এবং আহমাদকে এক করে দিয়েছে এই ঘটনার মধ্যে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম হচ্ছে আহমাদ,
মিমকে সরিয়ে দিলে আহাদ হয়ে যায়, আর আল্লাহর আল্লাহর নামও হচ্ছে আল্লাহ সিফাত হচ্ছে একক আল্লাহ আহাদ। তো এই গজল যে ব্যক্তি শুনবে, যে ব্যক্তি বিশ্বাস করবে, গায়েবে সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে যাবে, ইসলাম থেকে তার নাম কেটে যাবে। কারণ সে ব্যক্তি এমন একটা শিরিক করছে, নিজের অজান্তে করুক আর জেনে করুক। অবশ্য প্রত্যেক গুনাহের ক্ষমা আছে, যদি সেই ক্ষমা সে তওবা করে, যদি সে নিজের ভুলটা স্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যদি তওবা করে যে যেটা হয়ে গিয়েছে আর কোনোদিন করবো না, যে গান বাজনা যে গজল মিথ্যা মানে কল্পিত কাহিনী যেগুলো গেয়ে নিয়েছি ওগুলা জীবনে কোনোদিন গাইব না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। তওবা তো নাসুহা করতে হবে। আজকে আমরা ওই সব দোয়া ছেড়ে দিচ্ছি। তারপরে এই যে বৃষ্টি ও বাদলের দিন, বৃষ্টি হচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি দেখলে বললেন আল্লাহ তাইয়িবান নাফিয়ান, হে আল্লাহ তুমি উত্তম, এই বৃষ্টির মধ্যে আমাদের জন্য মঙ্গলজনক কিছু দান করো। সাপ বিছা কামড়ের ভয় থাকে, বৃষ্টি হলে বেশি জলজঙ্গলের ধারে বা আপনার রাস্তায় একটু চলছেন চলাচলের পথে বা গর্ত থেকে সাপ বিষাগুলো বের হয়ে আপনাকে আক্রমণ করার ভয় থাকে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোন জমিনে পা রাখলো আর এই দোয়া পড়লো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম দ্বারা তার সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে তার কাছে আশ্রয় প্রার্থনা করছি, কোন ধরনের বিষধর প্রাণী তাকে আক্রমণ করবে না, সে সুরক্ষিত থাকবে। বিশ্বাসটা থাকলে আর দোয়াগুলো মুখস্থ থাকলে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মনোনিবেশ থাকলে তবেই তো মানুষের জিকিরগুলো করবে। সকাল আর সন্ধ্যায় জিকিরের কথা বলা হয়েছে। সকাল এবং সন্ধ্যা বলতে হাদিসের মধ্যে যেখানে সকাল এবং সন্ধ্যার জিকির হচ্ছে বুঝতে হবে সেটা ফজরের পর এবং মাগরিবের পর। কারণ হাদিসের মধ্যে অনেক জায়গায় ফজরের সালাতকে সকালের সালাত বলা হয়েছে। তো সকাল এবং সন্ধ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির রয়েছে। প্রথমত বিষয় হলো আপনি যখন শয়ন করতে যাচ্ছেন রাতের বেলা দোয়া আপনাকে পাঠ করতে হবে, সেই দোয়া পাঠ করে শুলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া। তারপরে আপনি যখন ঘুম থেকে উঠছেন দোয়া রয়েছে, ঘুম থেকে উঠে আপনি প্রস্রাব পায়খানে প্রবেশ করলেন সেখানে দোয়া রয়েছে, প্রস্রাব পায়খানা থেকে বের হলেন সেই দোয়া রয়েছে, প্রস্রাব পায়খানায় প্রবেশ করার নিয়ম রয়েছে ইসলামী, আপনি বাম পা প্রথম রাখবেন, প্রস্রাব পায়খানা থেকে বের হচ্ছেন আপনি ডান পা আগের বের করবেন, এই নিয়মাবলী বলি কটা ঘরেতে পালন করা হয়, কটা পরিবারে শিক্ষা দেওয়া হয় নিজের ছেলে মেয়েদের, আর নিজেরাই করেন অত ছেলে মেয়েদের শিক্ষা কি দেবে। আপনি বাড়ি থেকে যখন বের হচ্ছেন কাজে বের হন আর বাজারে বের হন দোকানে বের হন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কাল করে বের হলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুমতি ছাড়া কোনো কিছুই কারোর দ্বারা সক্ষম নয়, কোনো ব্যক্তি কোনো কাজ করতে সক্ষম নয়, এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কাল করে বের হলেন। হয়তো আপনার শত্রু আপনার জন্য হাত ফেলে রেখেছে বাইরে, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কাল করার সঙ্গে সঙ্গে তার ফাঁদ নষ্ট হয়ে যাবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কাল থাকে তাহলে তাবিজ লাগবে না শত্রু থেকে বাঁচতে হলে, মাদুরি লাগবে না শত্রু থেকে বাঁচতে হলে। জিকির আজকালগুলো আমরা জানি না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিচ্ছেন তোমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করো, ভালো পথে নাকি খুঁজুন না, লক্ষ লক্ষ নাকি আছে আপনি বাজারে প্রবেশ করে একবার কেন দশবার পাঠ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 10 লক্ষ নাকি দ্বিতীয় কঙ্কিত করবেন না। কিন্তু আজকে মানুষের হয়ে গিয়েছে কি, দেখানো দেখানো আমরা বেশি করে, আর ওই যেগুলোর কোনো রেফারেন্স নেই, যেই সব কিতাবের মধ্যে কোনো ধরনের হাদিসের রেফারেন্স নেই
শুধু গোল হয়ে বসো আর সেই সব কিতাব পাঠ করলো কোরআনের নামে হাদিসের নামে জালিয়াতি করে সেখানে মানুষের বর্ণনা করা হচ্ছে তারা বিশ্বাস করছে আর প্রচার করে বেড়াচ্ছে আর সেগুলোই মানুষ করছে কি আমল করছে লম্বা লম্বা পাঞ্জাবি পরে কত সুন্দর সাজ পোশাক করে আর হাতে কি হচ্ছে লম্বা লম্বা তসবিহদানা নিয়ে গুনে 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 গিয়ে যাচ্ছে মানুষ মনে করছে কত বড় একটা পূজনীয় ব্যক্তি যাচ্ছে অথচ লোককে দেখানো আমল করা হচ্ছে শিরকিয়ানা আমল রিয়াকারী আমল তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে আর সে লোককে দেখে দেখে তসবিহদানা দেখো আমি একজন বুজুর্গ আমি সারাদিন তসবিহ করি সে তসবিহ যে করছে কোরআনে বর্ণিত আছে কিনা হাদিসে বর্ণিত আছে কিনা চারিদিকে শোনা যায় না ইল্লাল্লাহ 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 আরে নেকি জিকির ইল্লাল্লাহ জিকিরের অস্তিত্বই পাওয়া যায় না সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আপনি শুধু ইল্লাল্লাহ কোথায় পেলেন আর এই রোগ আজকে আসেনি এই রোগ এই নতুন রোগ না এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মৃত্যুবরণ করেছেন তার 20-30 বছর আরো অনেক 20-30 বছর পরে একদিনকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখছেন আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা দেখছেন মসজিদে নামাজ হয়ে গেল নামাজ হয়ে যাবার পরে কিছু মানুষ গোল হয়ে বসে কেউ ইল্লাল্লাহ কেউ লা ইলাহা কেউ এই অমুক কেউ তমুক এসব করছে আর কিছু কাঁকর বালি এদিকে রাখছে গুনছে গণনা করছে তো তিনি দেখলেন দেখে ভাবলেন এ তো নতুন একটা কিছু দেখছি মনে হচ্ছে তো তার মাথায় কিছু এলো না এবং করার সাহসও হলো না তিনি চলে গেলেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন আগো তোমরা কি করছো এখানে বসে এইভাবে গোল হয়ে বসে সকলে মিলে এই যে বাক্যগুলো আওড়াচ্ছে এগুলো কি করছো তারা বলছে আমরা আল্লাহ জিকির করছি আল্লাহর হাম করছি আল্লাহর প্রশংসা করছি তিনি বললেন তোমরা আল্লাহর হাম প্রশংসা জিকির করছো না বরং তোমরা নিজেদের গুনাহ গণনা করছো এখনো পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাসনে খাওয়া দাওয়া করতেন সেগুলো অক্ষত রয়েছে তার জামা কাপড় এখনো সুরক্ষিত রয়েছে আর এখনই তোমরা বিলাপ শুরু করে দিলে তোমাদের উপরে আল্লাহর গজব অবতীর্ণ হবে অথচ আজকে দেখা যায় এইভাবে সমবেত ভাবে জিকিরের মজলিস অধিকাংশ মসজিদে মসজিদে হচ্ছে আবার জিকিরের মজলিস হবে নাম একদম পোস্টার হ্যান্ডবিল ছেপে আবার চারিদিকে মারাও হয় অমুক জায়গায় জিকিরের মজলিস হবে কে নাম লেখাবে চলে এসো সহি জিকির রয়েছে সহি সব কিছু রয়েছে সেগুলোকে ছেড়ে লোককে দেখানোর চাকচিক্যময় জিকিরের দিকে মানুষ ছুটছে আল্লাহ রাসূল একদিন সফরে বের হয়েছেন তার সঙ্গে কিছু সাহাবা রয়েছে একজন ওই কি করছে জোরে জোরে শুদ্ধ জিকিরি করছে জোরে জোরে করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে তুমি কি করছো বললেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করছি তো এইভাবে জোরে জোরে কেন তুমি এমন স্রষ্টার জিকির করছো যিনি গভীর নয় যার শ্রবণ শক্তি আছে তিনি তুমি যদি তাকে ডাকো তাহলে তিনি তোমার ডাকে সাড়া দেবেন তোমার গর্দানের যে শিরা রয়েছে তার থেকেও নিকটে তার শক্তি রয়েছে তুমি এইভাবে বলে লোককে দেখাইও না লোক দেখানো আমল করো না তোমার আল্লাহ যদি তুমি জিকির করো নীরবে করো উচ্চ স্বরে না করো সেটাও শ্রবণ করতে সক্ষম অথচ মানুষ আজকে হয়ে গিয়েছে লোককে দেখিয়ে লোককে শুনিয়ে কিভাবে আমল করা যায় সেই আমলের ছড়াছড়ি আজকে চতুর্দিকে যার আমল আর এত মিথ্যা কাহিনীতে ভরা গজল এত মিথ্যা কাহিনীতে ভরা কাহিনী যে ভরা আপনার গানের আদলে তৈরি করা নাচ তৈরি হচ্ছে বলে বোঝানো যাবে না আমরা শুনে এসেছি ছোটবেলাতে আপনাকে আমরাও শুনেছি যে ওই মা ফাতেমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যিনি জান্নাতের মহিলাদের সর্দার হবে তার আগেও একজন জান্নাতে যাবে তার নামও ফাতেমা আর সে কেন জান্নাতে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা যতটা স্বামীর সেবা করতে না পারে তার থেকেও বেশি স্বামীর সেবা সেই মহিলা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই কথা বললেন আর ফাতেমাকে বললেন তোমার আগেও জান্নাতে প্রবেশ করবে অমুক কাঠুরের বউ
কেন প্রবেশ করবে? যাও তুমি দেখে এসো। সেই কাঠুরের বউয়ের সঙ্গে ফাতেমা দেখা করতে গেল, আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে সেই কাঠুরের বউ প্রবেশ করতে দিল না ঘরে, কারণ আমার স্বামীর অনুমতি না নিয়ে আমি আল্লাহ রসুলের পণ্য হোক আর যে হোক তার সাথে দেখা করতে পারবো না। সম্পূর্ণ গাঁজা খুলি কাহিনী। এই কাহিনী না আছে হাদিসে, না আছে কোরআনে, না আছে তাফসীরে, কিতাবে কোথাও নেই। অথচ তৈরি করে সমাজের বুকেদের চালিয়ে দেওয়া হলো, আর সমাজ সেটাকে বিশ্বাস করে নিয়েছে। ওগো দেখো কিভাবে সে আল্লাহ রসুল সাল্লামের মেয়ের আগে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রসুল সাল্লামের মেয়ে ফাতেমা উঠেতে বসে থাকবে, আর সে উটের রশিটা টেনে টেনে আগে নিয়ে যাবে, এইভাবে সে আগে প্রবেশ করবে। আরে জাহিল, ওটা হাদিসের মধ্যে আছে কিনা তুই জান আগে, জানার ক্ষমতা আছে? জানার তো ক্ষমতা নাই। সেই আলেমদেরকে জিজ্ঞেস করতে হয় যারা ওগুলো এসে সুর দিয়ে বক্তব্য করে আউড়িয়ে যায় শুধু মানুষ শ্রবণ করে। এই কিছুদিন আপনার 4-5 দিন আগে মুর্শিদাবাদ থেকে একজন যোগাযোগ করেছিল, সে শুধু সমাজের বুকেতে একটা হাফেজ আছে তাকে প্রশ্ন করেছিল। ব্যাস, হাফেজকে প্রশ্ন করা হবে কেন? সে 20 বছর ধরে ইমামতি করছে, তাকে গ্রামের কেউ প্রশ্ন করেনি যে এটা কেন হচ্ছে, ওটা কেন হবে, দলিল কি? শুধু প্রশ্ন করেছে, হুজুর আমার মা মারা গিয়েছে, আমরা কোনো কিছু 7 দিনও করবো না, 21 দিনও করবো না, 40 দিনও করবো না, না এটা আমাদের এখানে হয় করতে হবে, আমাদের পক্ষ থেকে যাবে, তাদেরকে খাওয়াতে হবে, পয়সা দিতে হবে, কেন করতে হবে, কোথায় আছে, কি দলিল আছে, দলিল দিয়েছে বলে গত জুমায় তাকে মসজিদে ডেকে অপমান করা হয়েছে, বেনামাজিতে যারা জুতাপেটা করা হয়েছে তাকে বের করে দেওয়া হয়েছে মসজিদ থেকে। প্রশ্ন পর্যন্ত করা যাবে না। এই অজ্ঞ জাহিল সমাজ বক্তাদের উপরে প্রশ্ন করতে ভুলে গিয়েছে। এরা সে শিক্ষা দিচ্ছে যে যেটা বলা হবে, ইসলাম হচ্ছে গায়েবকে না দেখে বিশ্বাস করা এবং না দেখে কোরআন বিশ্বাস করা, না দেখে ইসলামের সমস্ত কিছু বিশ্বাস করা মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, তোমরা যদি না জানো তাহলে আহলে যিকিরদের কাছে জেনে দাও, বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, লিখিত প্রমাণ সহকারে, মৌখিক দলিল সহকারে জেনে নিতে হবে, অন্ধভাবে কিছু জানলে হবে না। যেদিন সমাজের মানুষরা, যেদিন মুসলমানরা ওইসব সুর ওরা বক্তাদের কাছে প্রশ্ন করা শিখবে যে হুজুর আপনি যে ঘটনাটা বলছেন, আপনি যেটা বর্ণনা করছেন কোন হাদিসে আছে, কত অধ্যায়, কোন অধ্যায়ে আছে, বা কত নম্বর হাদিস বলতে হবে, কোরআনের কোন তাফসীরের কিতাবে আছে বলতে হবে, দেখবেন সমাজ থেকে ওই বানাওয়ার বক্তৃতা উঠে যাবে, সমাজ সঠিক পথে ফিরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিকের উপরে আমল করার সুমতি প্রদান করেন এবং বেঠিক থেকে বাঁচার সুমতি দেন। আমিন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। তো বিষয় আলোচনা যেটা হচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের কথা। তো অনেক কিছু জিকির আছে, অনেক দোয়া আছে যেগুলো আমরা জানি না, সেগুলোকে আমাদের জানতে হবে, আমাদের শিক্ষা অর্জন করতে হবে। আর সেই দোয়াগুলো যদি আমরা সকাল সন্ধ্যা পাঠ করি, তার মধ্যে অনেক নেকি রয়েছে, অনেক গুনাহ থেকে মাফ রয়েছে। যেমন আপনি বাজারে প্রবেশ করে ওই যে কালেমাটা যদি পাঠ করেন, 1 লক্ষ নেকি রয়েছে, 1 লক্ষ ছোটোখাটো গুনাহ মাফ রয়েছে। আপনি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এই শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম হচ্ছে একটা সর্বশ্রেষ্ঠ জিকির, এটা দিনে যে 100 বার পড়বে বা তার চেয়ে বেশি বেশি যে যারা পড়বে তাদের জন্য কি আমাদের সবচেয়ে বেশি উজ্জ্বল হবে তাদের চেহারা। শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা যদি আপনি 100 বার পাঠ করেন, সঙ্গে সঙ্গে আপনার সমুদ্রের ফেরার রাশির পরিমাণ যদি গোনা থাকে সেটা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা পাঠ করতে আপনার কতক্ষণ যাবে? 100 বার, 1 মিনিট বা 2 মিনিট যাবে? আপনি যদি 100 বার সুবহানাল্লাহ পাঠ করেন, আপনার 1000 গুণা মাফ হবে, 1000 নেকি আপনার মাফ, 1000 নেকি আপনি অর্জন করতে পারবেন। নামাজের পরে বিভিন্ন জিকির আজকার রয়েছে, সেই জিকির আজকারের পরে যদি আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বলার পরে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করেন,
আপনার সমুদ্রে কত পানি সমুদ্রে তার ঢেউ তার মধ্যে ফেরা যত গুনাহ থাকুক না কেন আপনার ছোটখাটো গুনাহ সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এই উম্মতি মুহাম্মাদীর বেগুনা অবস্থায় মুমিন বান্দাদের বেগুনা অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্থাপন করতে চান কিয়ামতের দিনে। হিসাব যার হিসাব সঠিকভাবে নেওয়া হবে সে থেকে যাবে, যার হিসাব সঠিকভাবে কিয়ামতের দিন নেওয়া হবে সে থেকে গেল, সে জান্নাতে যেতে পারবে না, তার জান্নাতে যাওয়া অনেক কঠিন ব্যাপার আছে। যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন, তিনি তাসাহুদের বৈঠকে বসে পাঠ করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ কাল কিয়ামতের দিনে আমার হিসাব নিকাশকে তুমি সহজ করে দিও। এই দোয়া কজন পাঠ করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো গুনাহ নেই আগে পিছে সমস্ত গুনাহ মাফ, তিনি দৈনিক 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, হে আল্লাহ আমার ভুল ত্রুটি যেগুলো হচ্ছে আমাকে ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বড় গুনাহ কোনটা? জিহাদের ময়দান থেকে পিঠ ফিরে পলাতন করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি পাঠ করবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সেই ব্যক্তি যদিও জিহাদের ময়দান থেকে পিঠ ফিরে পালিয়ে থাকে তার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এত কিছু আমাদের সম্মুখে রয়েছে, এত কিছু জিকির রয়েছে, তবু আমরা সেগুলো শিখবো না, দিকে দিকে আমরা বেড়াবো, চড়বো, গাড়ি চালাবো, গাড়ির মধ্যে সফর করবো, গান বাজনা গাইব, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তারপরে নামাজ আলহামদুলিল্লাহ নামাজ অনেকে পড়ছে, নামাজ পড়ার সময় দিয়ে আল্লাহ দিক, এই নামাজ তো কারোর মাপ নেই, নামাজ সে পুরুষ হোক মহিলা হোক কোনো অবস্থায় নামাজ মাপ নেই, এমনকি যদি দাঁড়িয়ে ক্ষমতা না থাকে বসে পড়তে হবে, বসে পড়ার ক্ষমতা নেই আপনাকে শুয়ে পড়তে হবে, শুয়েও পড়ার ক্ষমতা নেই আপনাকে ইশারা ইঙ্গিতে নামাজ পড়তে হবে, আপনি মনে মনে ভাবতে হবে যে আমি নামাজের তাকবীরে তাহরিমা দিয়ে প্রবেশ করেছি, মনে মনে ভাবতে হবে। আপনার হয়তো এমন অবস্থা, শারীরিক এমন অবস্থা যে আপনার ঠোঁট নেড়ে দোয়া করার ক্ষমতাও নেই, আপনি তখন আপনার স্মরণ শক্তি রয়েছে, আপনার চেতনা রয়েছে, আপনাকে মনে মনে ভাবতে হবে আমি দোয়া ইস্তিগফার পাঠ করছি, আমি সূরা ফাতিহা পাঠ করছি, সূরা ফাতিহার পর অমুক সূরা পাঠ করলাম, আমি তাকবীর দিয়ে রুকুতে গেলাম, রুকুতে তাকবীর পাঠ করলাম, আবার তাকবীর দিয়ে রুকু থেকে উঠলাম, আবার সিজদায় গেলাম, সিজদার তাসবিহ পাঠ করলাম, আবার আমি সিজদা থেকে উঠলাম, সিজদার মাঝখানে দোয়া পাঠ করলাম, আবার সিজদায় গেলাম, সিজদার জিকির আমি করলাম, এইভাবে আপনাকে অন্তরে অন্তত পক্ষে স্মরণেও নামাজ পাঠ করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ কারোর মাপ নেই। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছুট দিয়েছেন, ছাড় দিয়েছেন, আপনি বাড়ি থেকে বের হচ্ছেন এমন জায়গায় বের হচ্ছেন, এমন অবস্থায় বের হচ্ছেন যখন জোহরের নামাজের ওয়াক্ত হয়তো হয়নি, জোহরের নামাজের ওয়াক্ত হয়নি, আপনি বেরিয়ে গেলেন, গিয়ে দূরে গিয়ে যখন আসরের সময় হবে আপনি তখন প্রথমে জোহরের নামাজ পড়বেন, সঙ্গে সঙ্গে আসরের নামাজ পড়বেন, আবার মনে মনে হচ্ছে যে জোহরের নামাজের সময় তো হয়ে গিয়েছে কিন্তু পথে গাড়ি ঘোড়ায় থাকবো, অমুক জায়গায় থাকবো, হয়তো আমি আসরের নামাজ সঠিকভাবে আদায় করতে পারবো না, আপনি জোহর পড়বেন, সঙ্গে সঙ্গে আসরকে টেনে আনবেন জোহরে, আপনি আসরের এবং জোহরের এবং আসরের নামাজ পাঠ করে একসঙ্গে জমায়েত করে পড়ে আপনি বের হন। এ ছুট দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, অনুরূপ মাগরিব এবং এশাকে দিয়েছে আপনাকে ছাড়, প্রয়োজনে আপনি এশাকে টেনে মগরিবে আনতে পারেন কিংবা মগরিবকে ঠেলে আপনি এশাতে নিয়ে যেতে পারেন যদি সফর অবস্থায় থাকেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বৃষ্টি বাদলের দিন, এই যে বৃষ্টি বাদলের দিন তিনি কোনো সফরে না গিয়ে বাড়িতে থেকে তিনি বৃষ্টি হচ্ছে, আকাশ কড়কড় করে ডাকছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তিনি কি করলেন? জোহরের নামাজ পড়লেন না, আসরের সময় তিনি জোহর এবং আসর একসঙ্গে পড়লেন। অনুরূপ তিনি সেই দিনকে কি করলেন? মাগরিবের নামাজও পড়লেন না, তিনি রাতের বেলা এশার সময় কি করলেন? মাগরিব আদায় করলেন, অতঃপর ইশার নামাজ আদায় করলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে সাহাবাদের জন্য তিনি
এটা আসান করতে চেয়েছেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কারালাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটা করেছেন, আমরা প্রয়োজনে করতে পারি। বৃষ্টি বাদলের দিন যদি নামাজ সঠিক সময়ে পড়া সম্ভব না হয়, তাহলে আমরা দুই ওয়াক্তের নামাজকে একসঙ্গে আদায় করতে পারি, এ ছুট রয়েছে। এত কিছু ছাড় থাকার পরেও যদি নামাজ ছেড়ে দেয়, সে কি মুসলমান থাকতে পারে? তাকে মুসলমান বলা যায় না। তারপরে আপনি চলে যাচ্ছেন সফরে, আবু দাউদের হাদিস নম্বর 1201, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে তিন ফারসাক দূরত্বে চলে যেতেন, তখন জোহরের নামাজ, আসরের নামাজ এবং এশার নামাজ চার রাকাতের জায়গায় দুই রাকাত করে পড়তেন, এবং এই চার রাকাতের জায়গায় দুই রাকাত করে যে পড়তেন, আগে থেকে যে সুন্নত আছে পড়তে হবে না। আগে পিছে সুন্নত নাই, আপনাকে চার রাকাতের জায়গায় দুই রাকাত নামাজ পড়তে হবে যদি আপনি তিন ফারসাক দূরত্বে সফর করেন। তিন ফারসাকের অর্থ কি? শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সিলসিলাতুল হাদিসুস সহিহাতে এর ব্যাখ্যা করছেন, এক ফারসাক মানে হচ্ছে 3 মাইল, আর আরবের লোকেদের হচ্ছে প্রায় 2.5 কিলোমিটার, পায়ে চলা হচ্ছে 2.5 মাইল, পায়ে চলাটা হচ্ছে 1 মাইল তারা ধরত। তো এই হিসাবে হিসাব করে দেখা যাচ্ছে 22 কিলোমিটারের অধিক, 22.5 কিলোমিটার বা 23 কিলোমিটার যদি কোনো ব্যক্তি নিজের বাড়ি থেকে সফরে যায়, সেই ব্যক্তি সফরে গিয়ে যে নামাজের ওয়াক্ত হবে, সে জোহরের নামাজ দুরাকাত পড়বে, আসরের নামাজ চার রাকাতের জায়গায় দুরাকাত পড়বে, এশার নামাজ চার রাকাতের জায়গায় দুরাকাত পড়বে। এশার পরে আর সুন্নত পড়তে হবে না, জোহরের আগেও সুন্নত নাই, পরেও সুন্নত নাই, কিন্তু ভিতরে নামাজ পড়তে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সফরে থাকলেও দুটো নামাজকে তিনি ছাড়তেন না, একটা হচ্ছে ফজরের আগের সুন্নত এবং আরেকটা হচ্ছে ভিতরে নামাজ, তিনি কোনোদিন ছাড়তেন না। তো নামাজেও এত ছাড় রয়েছে, তারপরেও যদি নামাজ না পড়ে তাকে মুসলিম বলা যায় কি? তারপরে আপনার যে নামাজ পড়তে হবে, আপনি দাঁড়িয়ে সক্ষম নয় বসে পড়তে হবে, বসারও দুটো স্টাইল রয়েছে, একটা আপনি জমিনেও বসে পড়তে পারেন, দ্বিতীয় আপনি চেয়ারে বসেও পড়তে পারেন। এরা হাদিস রয়েছে, বাইহাকিতে হাদিস রয়েছে, সুনান বাইহাকিতে হাদিস রয়েছে, একটা সাহাবা কি করছে, নামাজ আদায় করছে কিন্তু সিজদা মাটিতে করছে না, একটা মোটা বালিশ নিয়েছে, বালিশ নিয়ে রেখে সেই বালিশের উপরে সিজদা করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় পৌঁছে গিয়েছেন, গিয়ে দেখছেন যে ওইভাবে নামাজ পড়ছে, তিনি বালিশটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, তুমি কি করছো? সিজদা তো জমিনে করতে বলা হয়েছে। সে বলছে, হে আল্লাহ রসুল, আমার এমন অবস্থা যে আমি সিজদা করতে পারি না, আমার এই মাটি পর্যন্ত মুখ নিয়ে যেতে হলে, কপাল নিয়ে যেতে হলে আমার শিরদানায় এমন টান ধরে যেন মনে হয় প্রাণটা বের হয়ে যাবে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন, কোনো অবস্থাতে ওই বালিশের উপরে সিজদা করা যাবে না, তুমি যদি তোমাকে যদি নামাজ পড়তেই হয় আর ওই অসুবিধা যদি হয়, তাহলে রুকুর সময় সামান্য ঝোঁকো আর সিজদার তোমার সময় তার থেকে বেশি ঝোঁকো। রুকুর সময় একটুখানি ঝুঁকবে, মনে করবে আমি রুকু করছি, আর সিজদার তোর সময় রুকুতে যে যতটা ঝুঁকছ তার থেকে একটু বেশি ঝুঁকতে হবে, তাহলে তোমার নামাজ হয়ে যাবে। এই হাদিসটাকে কেন্দ্র করে সৌদি আরবের ফতোয়া বোর্ড থেকে শুরু করে সমস্ত আমাদের যত মাদানি আলেম আছে সবাই ফতোয়া দিয়েছেন যে এমন অবস্থা যদি থাকে, অনুরূপ অবস্থা যদি কারো থাকে যে সে বসে নামাজ পড়তে সক্ষম নয়, হয়তো সিজদা দিতে পারবে না, সেই ব্যক্তি প্রয়োজনে চেয়ারে বসেও নামাজ পড়তে পারে। তবে যে ব্যক্তি বসে নামাজ পড়তে গিয়ে সম্পূর্ণ সিজদা দিতে পারবে, তার জন্য চেয়ারে নামাজ হবে না। চেয়ারে নামাজ হচ্ছে তার জন্য যে ব্যক্তি বসে নামাজ পড়েও সিজদা মাটিতে দিতে গেলে তার অসুবিধা হবে, বাইহাকির হাদিস সেটা প্রমাণ দিচ্ছে। তো নামাজ কারোর মাপ নেই, আর নামাজ পড়তে হবে, নামাজের দোয়াগুলোর অর্থ জানতে হবে। কতবার এই মসজিদে বর্ণনা হচ্ছে যে আসুন দোয়া শিক্ষা করুন, কোরআন শিক্ষা করুন, এখনো মানুষ পিছিয়ে। তারপরে পুরুষগণ নামাজ পড়লেও অধিকাংশ বাড়িতে আমি তো মনে করি যে মহিলারা নামাজ পড়েই না। ইসলামটা কি শুধু পুরুষদের জন্য নাকি? ইসলামটা শুধু পুরুষদের জন্য নয়, যেরকম আমাদের মাঝামি ভাইরা করে রেখেছে, তারা মসজিদে প্রবেশ মহিলাদের জন্য হারাম করে রেখেছে, তারা ঈদগায় যাওয়া মহিলাদের জন্য হারাম করে রেখেছে। তাতে কি করে অমুসলিমরা মনে করে যে ইসলাম হচ্ছে শুধু পুরুষদের জন্য, যে মহিলার মাসিক শুরু হয়ে গেল আর যে পুরুষের আপনার বোস গজিয়ে গেল, দাড়ি গজিয়ে গেল, নাভির নিচে চুল গজিয়ে গেল, তার উপরে নামাজ ফরজ, সে মহিলা হোক আর পুরুষ হোক, জ্ঞান থাকা অবস্থায় তার নামাজ মাপ নেই।
অনেকের ভুল একটা ধারণা আছে বলে স্মরণ এসে গেল যে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, না হলে বসে নামাজ, না হলে শুয়ে নামাজ। শুয়ে নামাজ কিভাবে পড়তে হবে? অনেকের একটা ভুল ধারণা আছে যে কিবলার দিকে পা করা যাবে না। ওই বাবা এই শুচ্ছিস, এই পশ্চিম দিকে তো পাটা হয়ে গেছে, ওই বাবা বসিস না, পশ্চিম দিকে পা হয়ে গেছে, এই উঠে ফুটে সরে না। এটা ভুল ধারণা। পশ্চিম দিকে বা কিবলার দিকে পা করতে নিষেধের এরকম কোনো হাদিস নেই, কোনো হাদিস নেই। পশ্চিম দিকে পা করে যাবো, আমাদের পশ্চিম দিকে কিবলার দিক, ওই দিকে পা করে বসা যাবে না বা শোয়া যাবে না, এরকম কোনো নিষেধাজ্ঞা শরীয়তের মধ্যে নেই। তবে সম্মানের খাতিরে এটা করা উত্তম, যে না পা করা উত্তম, কিন্তু নিষেধাজ্ঞা নেই। কারণ যে ব্যক্তি শুয়ে নামাজ পড়বে, যে ব্যক্তি শুয়ে নামাজ পড়বে তাকে শুতে হবে কিবলার উল্টো দিকে মাথা রাখতে হবে, কিবলার দিকে পা রাখতে হবে, সামান্য ডান দিকে হেলে গিয়ে তাকে ইশারায় নামাজ পড়তে হবে শুয়ে। তাহলে কিবলার দিকে যদি পা করা নিষেধ হতো, তাহলে শুয়ে নামাজ পড়তে গিয়ে কিবলার দিকে পা করতে কেন বলা হতো? কিবলার দিকে একটা কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ আছে, একটা জিনিস কিবলার দিকে কঠোরভাবে নিষিদ্ধ আছে, আবু দাউদ এবং মুসনাদে আমাদের হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিনে মানুষ তাদের দুই কপালের মাঝখানে কিছু কফ থুতু দেখতে পাবে যেটা তারা কিবলার দিকে ফেলেছিল। আপনার কফ উঠছে, আপনার থুতু উঠছে, আপনি সেটাকে তুলে আর কিবলার দিকে নিক্ষেপ করছে, নিষেধ আছে, আপনি যেটা ফেলছেন ওটা সুরক্ষিত রাখা হবে, আর কেয়ামতের দিনে আপনাকে অপমানিত করা হবে, আপনাকে অপমানে জর্জরিত করা হবে, আপনার এই দুই কপালের মাঝখানে সেগুলো জলজল করবে কাল কেয়ামতের দিনে, এটা কিন্তু নিষিদ্ধ রয়েছে। আমরা জানি না, আমরা মনে করি ওইটা নিষিদ্ধ, পা করা নিষিদ্ধ, ওইদিকে পা করে বসা নিষিদ্ধ, ওইদিকে পা করে শোয়া নিষিদ্ধ। অনেক জায়গায় আবার মারপিট হয়ে যায়, অনেক ছেলে একসঙ্গে হিন্দু মুসলমান একসঙ্গে একটা কামরা ভাড়া করে আছে, শোবার সময় এদিকে পা করছে, এই আমাদের জন্য ওই ওইদিকে পা করতে নেই, আমরা শুভ না ওদিকে পা করি, আয় তোদের শুতে হলে এরকম শুতে হবে, তো জানে না তারা, আমরা অনেকে জানি না। এগুলো জানতে হবে, যেগুলো জানা নাই সেগুলো জিজ্ঞেস করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, সহি জিকিরগুলো জানতে হবে, বাতিল জিকিরগুলোকে বাদ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আমাদেরকে সঠিক জানার সুমতি প্রদান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين